Bismillahirrahmanirrahim. Hello my dear student, welcome back to my class. তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রতিদিনের আয়োজন। আমার আজকের আয়োজনে থাকছে কিছু সংখ্যক অবজেক্টিভ। যে অবজেক্টিভগুলোতে কনফিউশন তৈরি হয়, যে অবজেক্টিভগুলো আসলে মনে রাখতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়, সেই অবজেক্টিভগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সে নিয়েই আজকে আমার আলোচনা। চলো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, আমি বোর্ডে বেশ কয়েকটি অবজেক্টিভ লিখে রেখেছি। দেখো প্রথমে আমি যে শিরোনাম লিখেছি, শিক্ষা পরীক্ষায় বিভিন্ন ধাতুর বর্ণ, আর এদিকে লিখেছি দৃশ্যমান বর্ণালীর বর্ণ পরিসর। তো প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করব শিক্ষা পরীক্ষায় বিভিন্ন ধাতুর বর্ণ। দেখো পটাশিয়াম শিক্ষা পরীক্ষায় হালকা বেগুনি বর্ণ ধারণ করে বা প্রদর্শন করে, লেড সাদাটে নীল, অর্থাৎ লেড নীল বর্ণ ধারণ করে, কপার নীলাভ সবুজ, সোডিয়াম সোনালি হলুদ, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, বেরিয়াম আপেল গ্রিন বা আপেলের মতো সবুজ, আর স্ট্রনসিয়াম টকটকে লাল, রেডিয়াম টকটকে লাল। তোমরা হয়তো বলতে পারো যে এই কয়েকটা মৌল আমি এভাবে সাজিয়ে লিখেছি, স্ট্রনসিয়াম রেডিয়ামটাকে আলাদা করে লিখেছি কেন? তার প্রধান কারণ হচ্ছে স্ট্রনসিয়াম এবং রেডিয়াম উভয় মৌল টকটকে লাল বর্ণ প্রদর্শন করে। তাহলে আমাদের মনে থাকবে স্ট্রনসিয়াম শিক্ষা পরীক্ষায় কী বর্ণ ধারণ করে, টকটকে লাল, রেডিয়াম কোন বর্ণ ধারণ করে, টকটকে লাল, দুটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। বাকি যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর এক একটার বর্ণ এক এক রকম, পটাশিয়াম বেগুনি, লেড নীল, কপার সবুজ, সোডিয়াম সোনালি হলুদ, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, বেরিয়াম আপেল গ্রিন বা আপেলের মতো সবুজ। এই সবগুলো পড়ার পর পরীক্ষায় যখন হঠাৎ করে আসে যে স্ট্রনসিয়ামের বর্ণ কেমন, কিংবা বলা হলো ক্যালসিয়ামের বর্ণ কেমন, কিংবা ল্যাডের বর্ণ কেমন, তখন সবগুলো জানা থাকার পরেও কেমন যেন একটা কনফিউশন, ঠিক আছে তো নীল তো, এরকম একটা কনফিউশন আসে। যেহেতু ভুল দাগালেই একটা মার্কস শেষ, তখন তুমি অবশ্যই ভয় পাবে। যেন সেই ভয়টা না আসে তাই আমরা একটি ছন্দের মাধ্যমে এই বর্ণ এবং মৌলগুলো আমরা মনে রাখতে পারবো। আসো আমি সেই ছন্দটা তৈরি করেছি, সেটা তোমাদের কাছে উপস্থাপন করব। অ্যাকচুয়ালি এই ছন্দটা অনেকে পছন্দ করতেও পারে, আবার অনেকে নাও করতে পারে। বিষয়টা এমন নয় ছন্দ মনে রাখতে হবে তা নয়, কেউ যদি এমনিতেই পড়ে তার বর্ণ মনে রাখতে পারে তাহলে মোস্ট ওয়েলকাম। আমার দরকার এই মৌলটা কী ধরনের বর্ণ প্রদর্শন করে এইটা মনে রাখা এবং পরীক্ষা উত্তরটা করা। ছন্দে মনে রাখা আমার বিষয় নয়, কিন্তু আমরা ছন্দটা দিয়ে সহজে মনে রাখতে পারবো, সেই জন্য এই ছন্দের উদ্ভাবন করা এবং তোমাদের সামনে উপস্থাপন করা। চলো দেখি কী লিখেছি আমি। লক্ষ্য করো আমি লিখেছি পটাশিয়াম, লেড, কপার, সোডিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। তো এই মৌলগুলোকে এইভাবে সাজানোর পর পটাশিয়ামের জন্য আমরা কে লিখতে পারি, কে, এরপরে পিবি পাবে। পিবি স্যার পাবে হয় কীভাবে? তোমরা তো এখন আধুনিক যুগে মেসেজ লিখো পিএলএস দিয়ে প্লিজ হয়ে যায়, পিবি দিয়ে পাবে হবে, এরকম জাস্ট এটা একটা সিম্বল দিয়ে মনে রাখা। যেমন কে, এই যে পটাশিয়াম কে, এই যে কে পাবে, পিবি মানে পাবে। এরপরে কু, সিইউ কু, কু কু লিখেছি, এটা হচ্ছে কপার। এরপরে দেখো এন এ না, এরপর দেখো সি এ কা, এরপরে দেখো বি এ বা। তাহলে কি হচ্ছে, কে পাবে কুনা কাবা, কে পাবে, যদি আমি মৌলের নামগুলো লিখি সংক্ষিপ্তভাবে তাহলে হবে কি, কে পাবে কুনা কাবা, কে দিয়ে হবে পটাশিয়াম, পাবে হচ্ছে পিবি ল্যাড, কু দিয়ে হচ্ছে কপার, না দিয়ে হচ্ছে সোডিয়াম, কা দিয়ে হচ্ছে সি এ মানে ক্যালসিয়াম, বা দিয়ে হচ্ছে বেরিয়াম। তাহলে আমি সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি কে পাবে কুনা কাবা। দেখো কে পাবে কুনা কাবা, আমি যদি এটা মুখস্থ রাখতে পারি কে পাবে কুনাপ কাবা, তাহলে মৌলগুলো আমার সঠিকভাবে বসাতে পারলাম। এবার এই মৌলগুলো, এই মৌলগুলো যে বর্ণ প্রদর্শন করছে, পটাশিয়ামের বর্ণ হচ্ছে হালকা বেগুনি মানে বেগুনি, তাহলে আমি বেগুনি থেকে বে নিচ্ছি। এরপরে দেখো ল্যাড বর্ণ প্রদর্শন করছে সাদাটে নীল, মানে ল্যাড বর্ণ প্রদর্শন করছে নীল, হচ্ছে মেইন কথা নীল, দেখো নীল লিখলাম। এরপরে কপার বর্ণ প্রদর্শন করছে নীলাভ সবুজ, মানে সবুজ থেকে আমি নিলাম স। এরপরে সোডিয়াম না,
সে বর্ণ প্রদর্শন করছে সোনালি হলুদ, মানে হলুদ বর্ণ প্রদর্শন করছে, এটাই হচ্ছে মেইন। আমি হ লিখলাম। এরপরে ক্যালসিয়াম করছে ইটের ন্যায় লাল, তাহলে আমি ক্যালসিয়ামের বর্ণ হবে লাল এবং লাল থেকে লা নিচ্ছি। এরপরে বেরিয়াম বর্ণ প্রদর্শন করছে আপেল গ্রিন, মানে আপেলের মতো সবুজ, তো আপেল গ্রিন থেকে আমি এগ্রি নিচ্ছি। গ্রি মানে গ্রিন, এগ আপেল থেকে এ, তো এগ্রি। তাহলে এগ্রি যদি আমি একসাথে করি বেনি সহ লা এগ্রি, এটা সংক্ষিপ্তভাবে বর্ণ সংক্ষিপ্তভাবে আমি লিখতে পারি বেনি সহ লা এগ্রি। বে থেকে বেগুনি, নি থেকে নীল, স থেকে সবুজ, হ থেকে হলুদ, লা থেকে লা, এগ্রি থেকে হচ্ছে আপেল গ্রিন, মানে আপেলের মতো সবুজ। তাহলে আমি যদি মৌলগুলোকে এইভাবে মনে রাখি, কে পাবে কুনা কাবা, আর বর্ণগুলোকে মনে রাখি বেনি সহ লা এগ্রি, তাহলে আমি খুব সহজেই আনসার করে ফেলতে পারবো। কে পাবে কুনা কাবা, কে পাবে কুনা কাবা, তাহলে দেখো কে, কে হচ্ছে পটাশিয়াম, এখানে হচ্ছে বেনিয়া বেনি সহ লা এগ্রি, তো কে সাথে বে, তাহলে বেগুনি, পটাশিয়াম হচ্ছে বেগুনি। পাবে মানে ল্যাড, ল্যাডের সাথে হচ্ছে নি, ল্যাডের সাথে হচ্ছে নি, মানে ল্যাড হচ্ছে নীল। এরপরে হচ্ছে কু মানে কপার, এটার সাথে যাচ্ছে স, তাহলে কি হচ্ছে কপার হচ্ছে সবুজ। এরপরে না হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে হলুদ। এরপরে হচ্ছে কা, সি এ, কা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে লাল। এরপরে বা হচ্ছে বেরিয়াম, বেরিয়াম হচ্ছে লা এগ্রি, এগ্রি মানে আপেল গ্রিন, আপেল গ্রিন হলে তাহলে কি হয়, আপেল গ্রিন হচ্ছে আপেলের মতো সবুজ, আপেল গ্রিন। আর আলাদাভাবে মনে রাখবো স্ট্রনসিয়াম হচ্ছে টকটকে লাল, রেডিয়াম হচ্ছে টকটকে লাল, তাহলে স্ট্রনসিয়াম এবং রেডিয়াম হচ্ছে টকটকে লাল, এই দুটো টকটকে লাল। আর যেই বাকি যে কটা মৌল বললাম, কে পাবে কুনা কাবা, ওইখান থেকে আমি কটা মৌল পাচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা মৌল, আর এখানে দুইটা মৌলের বর্ণ আটটা হয়ে যাচ্ছে। তাহলে কে পাবে কুনা কাবা থেকে ছয়টি মৌল আমি মনে রাখতে পারছি, সেই ছয়টি মৌলের বর্ণ হচ্ছে বেনি সহ লা এগ্রি, বেনি সহ লা এগ্রি, এই যে বেনি সহ লা এগ্রি, কে পাবে কুনা কাবা। এই দুটা দিয়ে এখন আমরা বর্ণগুলো লিখব, বর্ণগুলো লিখব। আমি আবারও বলছি, তোমরা প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও, দেখে নাও, আমি মুছে সেই জিনিসটা আবার দেখাবো যে এটা কীভাবে ইয়ে হলো। আমি সংক্ষিপ্তভাবে যদি বেনি সহ লা এগ্রি মনে রাখি আর কে পাবে কুনা কাবা, তাহলে যে অ্যান্সারটা আমরা দিতে পারবো তার একটা প্রমাণ দেখাবো। একটু দেখে নাও, সুন্দর করে লিখে নাও, এটা খাতার মধ্যে লিখে এটা মুখস্থ করবে। দেখো বর্ণটাকে সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারবো বেনি সহ লা এগ্রি, আর মৌলের নাম সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারবো কে পাবে কুনা কাবা। আসো এটা মুছে আমি সেটার প্রমাণ দেখাচ্ছি। আমি মৌলের নাম, মৌল, মৌল মুছে ফেললাম সব। দেখো কে পাবে, কে পাবে কু না কা বা, বর্ণ, বর্ণ, বর্ণটা ছিল বে, নি, স, হ, লা, এগ্রি, বেনি সহ লা এগ্রি, এই যে, এই যে, এই, 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 এই। তাহলে আমি এখন বলে ফেলতে পারি কে মানে পটাশিয়াম, পাবে মানে পিবি, কু মানে সি ইউ, কু মানে কপার, না মানে এন এ সোডিয়াম, কা সি এ বা বি এ। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে বেনি সহ লা এগ্রি,
তাহলে এই বে থেকে কি বে থেকে হচ্ছে বেগুনি বে থেকে বেগুনি আমরা জানি নি থেকে হচ্ছে নীল শ থেকে হচ্ছে সবুজ হ থেকে হলুদ লা থেকে হচ্ছে লাল আর এগ্রি থেকে হচ্ছে আপেল গ্রিন আপেল গ্রিন তাহলে এখন আমি খুব সহজে বলে ফেলতে পারবো পটাশিয়াম এর বর্ণ প্রদর্শন হবে বেগুনি লেডের হবে নীল কপারের হবে সবুজ সোডিয়ামের হবে হলুদ ক্যালসিয়ামের হবে লাল বেরিয়ামের হবে এই যে আপেল গ্রিন এখন হয়তো লালের আগে ইটের মতো থাকবে কিন্তু লাল তো লাল হচ্ছে মেন তাহলে আমি আবারও বলছি পটাশিয়ামের হচ্ছে বেগুনি পাবের হচ্ছে মানে লেডের হচ্ছে নীল কপারের হচ্ছে সবুজ সোডিয়ামের হচ্ছে হলুদ ক্যালসিয়ামের হচ্ছে লাল বেরিয়ামের হচ্ছে আপেল গ্রিন সর্বশেষ সর্বশেষ যেটা আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো না এমনিতেই মনে রাখবো স্ট্রনসিয়াম এবং রেডিয়াম স্ট্রনসিয়াম এবং রেডিয়াম টকটকে টকটকে লাল এটা হচ্ছে টকটকে লাল এই দুটো আলাদা করে মনে রাখবো টকটকে লাল তাহলে আমি শেষ করার আগে আবার একটু বলছি যে আমি মৌলগুলোকে এভাবে মনে রাখতে পারবো কে পাবে কুনা কাবা বর্ণ মনে রাখতে পারবো বেনি সহ লাগ্রি বে দিয়ে বেগুনি নি দিয়ে নীল স দিয়ে হচ্ছে সবুজ হ দিয়ে হলুদ লা দিয়ে লাল এগ্রি দিয়ে আপেল গ্রিন আর কে পাবে কুনা কাবা কে পটাশিয়াম পাবে পিবি কু হচ্ছে কপার না হচ্ছে সোডিয়াম কা হচ্ছে ক্যালসিয়াম বা হচ্ছে বেরিয়াম ইনশাল্লাহ তোমরা যদি এটা এভাবে মনে রাখো দেখবে বর্ণ নিয়ে কোনো টেনশনই পড়বে না জাস্ট পরীক্ষায় যে কোনো একটা ধাতুর বর্ণ আসলে তুমি ছোট্ট করে পেন্সিল দিয়ে তোমার কোনো একটা প্রশ্নের সাইডে এই ছন্দটা লিখে অ্যারো দিয়ে মিলিয়ে এরপরে তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারবে আশা করি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে দেখবে বর্ণ কখনোই ভুল হবে না এই গেল আমাদের শিক্ষা পরীক্ষার বিভিন্ন ধাতু যে বর্ণ প্রদর্শন করে সেই বর্ণ মনে রাখার টেকনিক এবার আমরা দৃশ্যমান বর্ণালীর বর্ণ পরিসর দৃশ্যমান বর্ণালীর বর্ণ পরিসরটা কীভাবে মনে রাখবো সে নিয়ে আমাদের আমাকে ছাত্রছাত্রীরা প্রশ্ন করে স্যার মনে থাকে না যখন অঙ্ক করি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি আসে 625 থেকে 740 এখন এটার বর্ণ কী বলবো স্যার ওইটার অ্যান্সারটা লিখতে পারি না কিংবা আসলো 380 থেকে 435 অ্যান্সারটা লিখতে পারি না তো মানে কনফিউশন তৈরি হয় মুখস্থ করছি মুখস্থ থাকছে না সত্যি থাকে না এগুলা কারণ তুমি তো শুধুমাত্র একটা বিষয় পড়ছো না আমি হয়তো কেমিস্ট্রি শুধু পড়াচ্ছি আমি প্রতিদিন স্টুডেন্ট পড়াচ্ছি এই জন্য আমার হয়তো মনে থাকবে কিন্তু তুমি যখন পড়ছো তখন কেমিস্ট্রির পাশাপাশি ফিজিক্স পড়ছো পড়ছো তুমি বায়োলজি পড়ছো তুমি ম্যাথ বাংলা ইংরেজি তোমাকে সব পড়তে হচ্ছে ফলে এত কিছুর ফাঁকে এগুলো দেখা যায় যে আর মনে থাকে না বা ভুলে যাই আমরা তাই বিভিন্ন টেকনিক দিয়ে যদি তুমি মনে রাখো তাহলে এটা সহজে মনে রাখতে পারবে পড়াশোনাটা তোমার কাছে সহজ এবং আনন্দদায়ক হবে চলো আমরা দেখি এটাকে কিভাবে মনে রাখা যায় তো তোমরা জানো যে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 750 কিংবা 375 থেকে 750 ন্যানোমিটার তো এই 380 থেকে 750 ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে বেনিয়া সহ কলা অর্থাৎ বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই রঙগুলো আছে এখন বেগুনি বর্ণ কখন হবে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটারের পরিসরের মধ্যে হলে বেগুনি হবে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটারের পরিসরে লাল হবে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার হলুদ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে দুটি কারণে একটা হচ্ছে অবজেক্টিভে আসলে আমাকে অ্যান্সার করতে হবে আরেকটি হচ্ছে তোমরা জানো বর্ণালী সংক্রান্ত গাণিতিক সমস্যা যখন আসে তখন বলা হয় যে এই শক্তি বিকিরণ করলে তার বর্ণটা কীরূপ প্রদর্শিত হবে তখন তোমাকে এই বর্ণ পরিসরের সীমাটা না জানা থাকলে তুমি বলতে পারবে না সে কি লাল নাকি নীল নাকি সবুজ হবে চলো আমরা এখন খুব সহজে সেটা মনে রাখার একটা সিস্টেম তৈরি করছি দেখো প্রথমে আমি বলবো বেনি আ সহ কলা এটা প্রত্যেকের ভালোভাবে জানা আছে আমরা ছোটকালেই পড়ে ফেলেছি বেনি আ সহ কলা বে দিয়ে বেগুনি নি দিয়ে নীল এরপরে আসমানি সবুজ হলুদ কমলা লাল এবার
বর্ণপরিসরের নিম্ন সীমাটা হচ্ছে 380 এই হচ্ছে 380 আমি লিখলাম লেখার পর তোমরা মনে রাখবে প্রত্যেকটা সীমার মধ্যে এই গ্যাপটা হতে হবে 55 30 55 45 25 35 115 লক্ষ্য করো 55 এর পরে 30 এরপর আবার কিন্তু 55 আছে তুমি মনে রাখতে পারবে 55 30 55 এরপরে 45 এই 55 এর পরে 45 এটা হচ্ছে 10 কম 45 এর পরে দেখো 25 20 কম দেখো 25 25 এর পরে আবার 35 মানে এটা 10 বেশি এরপরে 115 এটা মনে রাখলেও চলে না রাখলেও কোনো সমস্যা নাই আচ্ছা দেখো আমি তোমাদেরকে বলছি না দেখে বলছি প্রথমটা হচ্ছে 55 তারপর হচ্ছে 30 তারপর আবার 55 এরপরে 45 তারপর হচ্ছে 25 তারপর 35 তারপর হচ্ছে 115 মানেটা কি মানে প্রথম যে তুমি সীমাটা লিখবে বেগুনের মধ্যে যে সীমাটা লিখবে এই 380 এই 380 লিখে এই 55 তুমি এটার সাথে যোগ করবে এই 380 এর সাথে 55 যোগ করলে 435 পাওয়া যায় যোগ করে দেখো 435 পাওয়া যায় এই যে দেখো 55 যোগ করো 55 যোগ করলে এখানে হবে 5 8 5 13 3 হাতে আছে 1 3 আর 1 4 435 তাহলে তুমি বেগুনি পেয়ে গেলে বেগুনি আলো হচ্ছে 380 থেকে 435 এবার এই 435 পেয়ে গেলে তুমি করো কি এই 435 কে নিয়ে আসো এই জায়গাটায় অর্থাৎ নীলের মধ্যে নিয়ে আসো 435 এই 435 এর সাথে তুমি 30 যোগ করবে এই গ্যাপটা যোগ করবে 30 30 যোগ করবে 30 যোগ করলে হয় 65 465 তাহলে 435 থেকে 465 হচ্ছে নীল আলোর তরঙ্গ সীমা অর্থাৎ 435 থেকে 465 ন্যানোমিটারের মধ্যে যদি কোনো আলোর বিকৃত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে সেটা নীল বর্ণ প্রদর্শন করবে তাহলে 435 থেকে 465 এবার 465টাকে আমি এটাতে নিয়ে আসবো আসমানের মধ্যে নিয়ে আসবো নিয়ে এসে এটার মধ্যে আবার 55 যোগ করব দেখো 55 যোগ করলে 5 5 10 0 হতে আছে 1 6 5 11 আর কে 12 আর 1 4 এর সাথে 1 যোগ করলে 520 তাহলে 465 থেকে 520 এই সীমাটা হচ্ছে আসমানি বর্ণের সীমা এবার 520কে আমি এদিকে নিয়ে আসবো সবুজের মধ্যে সবুজ নিয়ে আসবো 520 এই 520 এর সাথে এই 520 এর সাথে আমি 45 যোগ করব 45 এই যে 520 এর সাথে 45 যোগ করলে হয়ে যায় 565 565 সবুজ শেষ হলো সবুজ আলো হবে 520 থেকে 565 এবার হলুদ হলুদ বর্ণটা কি এই 565 আমি এখানে নিয়ে আসবো 565 এটার সাথে আমি করব কি 25 যোগ করব 25 যোগ করব এই 25টা যোগ করব 25 যোগ করলে তখন এটা হবে 590 25 যোগ করলে 590 হবে 90 হবে 590 তাহলে 565 থেকে 590 হচ্ছে হলুদ বর্ণের জন্য এই সীমাটা এত ন্যানোমিটার এরপর কমলা বর্ণ হচ্ছে এই 590টা আবার লিখব 590 এর সাথে আমি যোগ করব এবার 35 এই যে 35 যোগ করলে 5 9 3 12 দি হাতে আছে 1 5 আর 1 6 35 যোগ করলে 625 হবে এরপর 625টা এখানে লিখে এরপর লাস্ট সীমা হচ্ছে 740 625 এর সাথে 115 যোগ করে দিলে হয় তো সেই যোগ করার কথাটা না মনে রাখলেও চলবে কারণ 625 এর পর লাস্টে আমরা 740 লিখে দেব মানে এই সীমার মধ্যে 625 এর পরে চলে গেলে সে লাল হবে তো আমরা তো এদিকে মনে রাখবই বেনিয়া সহকলা আর এদিকে বেগুনি করব কি 380 থেকে শুরু করব 380টি মনে রাখবো 380র সাথে 55 যোগ করব যা পাবো এই সীমাটা হবে ওই সীমার লাস্ট বর্ডার নিয়ে আসবো আবার এটার প্রথমে ওটার সাথে আবার 30 যোগ করব করে যেটা লাস্ট পাবো সেটাকে আবার নিয়ে এসে এটার সাথে আবার 55 যোগ করব 55 পরে যোগ করব 45 45 এর পরে যোগ করব 25 25 পরে যোগ করব 35 এরপরে যোগ করব 155 115 এইভাবে যোগ করলে দেখা যাবে আমরা এই যে বর্ণ পরিসরের সীমাটা পেয়ে যাব এখন মনে করো আমি একটি অঙ্ক করলাম অঙ্ক করে দেখতে পেলাম যে এটা 595 বা 600 আসছে 600 ন্যানোমিটার তাহলে আমি বলে ফেলবো কারণ এটা কমলা কমলা কোনো কনফিউশন থাকবে না অথবা পরীক্ষায় আসলো যে সবুজ আলোর বর্ণসীমা কত এই যে 520 থেকে 565 দেখা গেল কি যে নিম্নের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেওয়া আছে নিম্নের এই তরঙ্গ দৈর্ঘ্যের কোনটি সবুজ বর্ণের তো সেখানে দেওয়া আছে 535 তো 535 কিন্তু এই সীমার মধ্যে পড়ে তাহলে এটা সবুজ হবে এইভাবে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ সীমাটাকে বিভিন্ন বর্ণ পরিসরে ভাগ করে আমরা আমাদের বিভিন্ন বর্ণগুলোকে মনে রাখতে পারি ওই বর্ণের তরঙ্গ সীমা কত হবে তা মনে রাখতে পারি তা আমি যে তোমাদেরকে বললাম 55 30 55
পঁয়তাল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ পনেরো এটা যোগ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি করে ফেলবে, প্রথমে বেনিয়া সহ কলা লিখবে, লেখার পর বে থেকে কি হয় সব দেখে ফেললে। এবার শুরুটাই করবে তিনশো আশি থেকে, তিনশো আশি থেকে শুরু করবে। আর এইটা মনে রাখবে কি, আমি আবার বলছি, দেখো তুমি যখন এরকম প্র্যাকটিস করবে তোমারও মনে থাকবে, পঞ্চান্ন তিরিশ, পঞ্চান্ন পঁয়তাল্লিশ, পঁচিশ পঁয়ত্রিশ, একশো পনেরো। আমি আবারও বলছি, পঞ্চান্ন তিরিশ, পঞ্চান্ন পঁয়তাল্লিশ, পঁচিশ পঁয়ত্রিশ, একশো পনেরো। তাহলে এই হচ্ছে গ্যাপগুলো, এই গ্যাপগুলো। এখন তিনশো আশির সাথে আমি করব কি, পঞ্চান্ন যোগ করব। তিনশো আশির সাথে পঞ্চান্ন যোগ করলে হয়ে যায় পাঁচ, আট পাঁচ তেরো, তিন হাতে আসছে এক, এটার সাথে যোগ করলে হবে চারশো পঁয়ত্রিশ। এবার এই চারশো পঁয়ত্রিশকে আমি এখানে লিখব, চারশো পঁয়ত্রিশ হাইফেন, এটার সাথে কিন্তু তিরিশ যোগ করব, মনে মনে তিরিশ যোগ করে দেখো চারশো পঁয়ষট্টি, ইজিলি বেরিয়ে যাচ্ছে। এবার চারশো পঁয়ষট্টিটাকে আমি এখানে লিখব, চারশো পঁয়ষট্টি, এটার সাথে কিন্তু আমি পঞ্চান্ন যোগ করবো, এই যে তিরিশের পর কিন্তু পঞ্চান্ন যোগ করতে হবে, এই যে পঞ্চান্ন, পঞ্চান্ন যোগ করলে পাঁচে পাঁচে দশে শূন্য হাতে আসছে এক, ছয় পাঁচে এগারো, আর একে দুই বারো, আর এক চারের সাথে এক যোগ করলে পাঁচশো বিশ। এবার এই পাঁচশো বিশটাকে আমি এখানে লিখব, পাঁচশো বিশের সাথে আমি পঁয়তাল্লিশ যোগ করব, যোগ করলে পাঁচশত পঁয়ষট্টি, পাঁচশত পঁয়ষট্টি, পাঁচশত পঁয়ষট্টি। এবার পাঁচশত পঁয়ষট্টিটাকে আমি এখানে লিখব, লিখলে এটার সাথে পঁচিশ যোগ করব, পঁচিশ যোগ করলে হবে পাশে পাশে দশ শূন্য হচ্ছে এক, ছয় দুই আট, আর একে নয়, এরপর এটা হচ্ছে পাঁচ, অর্থাৎ পাঁচশো নব্বই, এটা হবে পাঁচশো নব্বই। পাঁচশো নব্বইয়ের সাথে এই পাঁচশো নব্বইটা আবার এখানে লিখব, লিখে পাঁচশো নব্বইয়ের সাথে যোগ হবে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ যোগ হলে এখানে হবে পাঁচ, এরপরে নয় তিন বারো, দুই হাতে সে এক, পাঁচ আর একে ছয়, ছয়শো পঁচিশ। এবার ছয়শো পঁচিশ থেকে আমি হিসাবই করব না, লাস্টেরটা হচ্ছে সেভেন ফোরটি। আমরা যদি ফার্স্টেরটা তিনশো আশি মনে রাখতে পারি, তাহলে লাস্টেরটা সাতশো চল্লিশ, এই ছশো পঁচিশ এখানে লিখে দেবো হাইফেন সাতশো চল্লিশ, কিংবা এটার সাথে একশো পনেরো যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে তুমি কর্নারে একটা পেন্সিল দিয়ে যদি তুমি বেনিয়া সহকলা লিখে ফেলো, এরপরে তিনশো আশির সাথে এরকম করে একটু যোগ করে ফেলো, তখন তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা বর্ণ তোমার চোখের সামনে চলে আসছে। তোমরা হয়তো বলবে, স্যার এটা করতে তো অনেক সময় লেগে যাবে। একদম সময় লাগবে না, আমি তো তোমাদেরকে বুঝিয়েছি এই কারণে এতক্ষণ ধরে সময় লেগেছে। কিন্তু তুমি যখন করবে তুমি তো কারোর সাথে কথা বলবে না, বেনিয়া সহকলা লিখে ফেলবে, এরপরে তিনশো আশি জাস্ট মুখস্থ করে, যে পঞ্চান্ন এটা এক জায়গায় বসাবে, বসিয়ে এটা যোগ করবে, এটা যোগ করবে, এটা যোগ করবে, সবগুলো বসাবে, বসিয়ে তুমি এখানে বর্ণ পরিসরটা পেয়ে যাবে। হয়তো তোমার এক মিনিট লাগবে একটা অবজেক্টিভের জন্য, এক মিনিট তুমি এই সময়টা বের করবে এখানে। অথবা তুমি যখন একটা থিওরিটিক্যাল অঙ্ক করতে যাবে, সেই বর্ণ পরিসরের সীমাটা তুমি এখান থেকে বের করবে, ওই অঙ্কটার সাথে তাড়াতাড়ি বের করে তুমি যখন সৈশুদ্ধভাবে অ্যান্সার করবে তখন ফুল মার্ক্স পেয়ে যাবে, এই সময়টা তোমার কাজে লাগবে। কিন্তু তুমি যদি এরকম টেকনিক না দিয়ে মুখস্থ করে হঠাৎ করে ভুলে যাও, আর যদি সেদিন তুমি এটা ভুল লিখে ফেলো, তাহলে তো তোমার সবটা সময়ই একদম বৃথা যাবে। এই জন্য আমি আশা করব তোমরা এই টেকনিকটা দিয়ে মনে রেখে বর্ণ পরিসরের সীমাটা মনে রাখবে। তাহলে অবজেক্টিভ আসুক সাবজেক্টিভে আসুক, বর্ণ পরিসরের সীমা দিয়ে তুমি সেই বর্ণটা বলতে পারবে। আর যে বললাম শিক্ষা পরীক্ষায় বর্ণ, সেটা যদি এভাবে টেকনিক দিয়ে মনে রাখো, তাহলে যে কোনোটা যদি পরীক্ষায় আসে তুমি সেই শিক্ষার বর্ণ বলতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে এই টেকনিকে জানাতে চেষ্টা করেছি, তোমরা আমার এই টেকনিকে কয়েকটা দিন চেষ্টা করো, দেখবে অবজেক্টিভগুলো খুব সহজে মনে রাখতে পারবে। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ আগামী পর্বে আমি আরও এরকম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যেগুলো মনে রাখা কঠিন, সেগুলোকে শর্ট টেকনিকে কীভাবে মনে রাখা যায় সেই নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, ভালো থাকো সবাই।